নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার এসে গেছি নন্দিনী নন্দিনীর রান্নাঘর এটা। আচ্ছা, আজকে আমি সিম্পল ডিমের অমলেট করে দেখাবো। একদম ডিমের অমলেট করার জন্য নিচে আমি চারটে ডিম, এখানে আদা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে টমেটম বাটা নিয়েছি, একবারে পেস্ট করে নিয়েছি এখানে টমেটমটাকে আন্দাজ মতো। এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, মিষ্টি একসঙ্গে মশলাটাকে ভিজিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর দু মুড়ো করে আলু কেটে নিয়েছি। এবার আমি গ্যাসের দিকে চলে যাই, গ্যাসটা ধরিয়ে নিই। আমার লাইটারটা খুব প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, ধরিয়ে নিয়েছি। আমার করার মতো আগে থেকে একটু তেল দেওয়া ছিল, এটার মধ্যে আমি অমলেট ভেজে নেবো। ডিমগুলো ফাটিয়ে এখানে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, এবার একটা করে ডিম ফাটিয়ে এখানে নুনও নেওয়া আছে। ভালো করে আমরা ফেটি অমলেটগুলো করে ফেলতে হবে। এইভাবে এক একে প্রত্যেক কটা ডিম ভেজে ফেলতে হবে। অল্প অমলেট করার জন্য বেশি তেল না দিলেও চলবে। এরভাবে একে একে আমি প্রতিটা ডিম ভেজে নেবো। এক এক আমার এই ডিমের অমলেটগুলো সব ভাজা হয়ে গেছে, চারটি ডিমের অমলেট ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আমি দিয়ে দেবো তেল। কড়াতে দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা জিরে ফোড়ন, এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন, এবার এখানে যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। বাবাই সরে যাও, বাবাই সরে। আলু কিন্তু আমি একটু নুন দিয়ে দিলাম, ভাজা যেহেতু ভাজছি ওর জন্য। মোটামুটি এরকম ভাবে ভেজে নিয়েছি। এবার এবার এর মধ্যে এক একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। বাবু শুনে বসে আছে তা। এর মধ্যে যে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, এটা পুরো ঢেলে দিলাম, জলটা একটু কমিয়ে নিলাম। এবার এর মধ্যে
আজকে আমি টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। এইখানে যে আমি একটা মশলার পেস্ট করেছিলাম, এর মধ্যে নুন দেওয়া রয়েছে, নুন মিষ্টিটা দেওয়া রয়েছে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ কাঁচা লঙ্কা রান্না, কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে রয়েছে, পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচি টক দই। দু চামচির মতন টক দই দিয়ে দিলাম। যতক্ষণ এটা একটু তেল বেরোবে ততক্ষণ একটুখানি কষা হোক। এটা একটু ঢাকা দিয়ে দিই, হালকা করে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখি ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। গরমে খুব চেঁচামেচি করছে, মুখ না করছে, কি বলবো, আওয়াজ পাচ্ছেন তো আপনারা? কিছু রান্না করিনি, উচ্ছে ভাজা ডিমে অমলেটের ঝোলটা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম অমলেটের ঝোলটা। এবার আমি একটু ঝোল ঝোল করবো, একটু জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল করবো তাই জন্য একটু বেশি করে জল দিলাম। সম্পূর্ণ কাঁচা লঙ্কা রান্না তাই কালারটা একটু সাদা সাদা হয়েছে, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমরা দিই নিই, আর তাছাড়া টক দই করলে একটু সাদাতে হয়। এবার এটাকে আমি 5-10 মিনিট হতে দেবো, আলুটা সেদ্ধ হবে হতে করতে দেবো, তারপরে আমি ডিমগুলোকে দেবো। এটা ঢাকা দিয়ে দিই, 5 থেকে দেবো, ততক্ষণ আমি বাড়িঘাটে একটু ঝাড়ঝুট দিয়ে নিই। কী অবস্থা, হ্যাঁ হয়ে গেছে, ঢকবক করে ফুটছে আলুটা সেদ্ধ। এখনকার আলু এক একটা আলু, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো, এক একে ডিমগুলো দিয়ে দেবো। নামানোর আগে যদি একটু গরম মশলা দেন তা খেতে খুব টেস্ট হয়, আমার কাছে গরম মশলা নেই, শেষ হয়ে গেছে তাই দিলাম না। গরম মশলা দেবেন, নামানোর আগে খেতে ভালো লাগবে। একটু ফুটিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার ডিমটা ফুটছে, এবার নামিয়ে নেবো। রান্না হয়ে গেছে আমার, এবার গ্যাসটা নিভিয়ে দিই, এবার ঢেলে নেবো।
আমার ডিমের ঝোল করা কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে। পাতলা ডিমের ঝোল গরমে খেতে ভালো লাগে। একবার আপনারা যদি ভালো লাগে আমার রেসিপি একবার করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। পারলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।